ওয়াও, কি বলবো গাইজ, অ্যামাজিং। আপনারা চোখে না দেখলে একদমই বুঝতে পারবেন, আপনারা অবশ্যই আসবেন আর এই দৃশ্যগুলোকে নিজের মানে নিজের চোখে কাছ থেকে দেখবেন। এগুলো সামনেই নীল গায়ে রয়েছে, যেহেতু এগুলোর কালার নীল নয়, তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। অনেক দূরে বসে চলেছে, ওই যে গাইজ, ওই সুন্দর দৃশ্য সেটা হচ্ছে যে পাখি, অনেকগুলো পাখি চলে এসছে, বিভিন্ন প্রজাতির পাখি, কোথাও ছোট কোথাও বড়, ওই যে ওই সাইডে বিভিন্ন কালারফুল, দেখতে একদম বিউটিফুল। এবারে ভিতরে যাচ্ছি, আর গাইজ এখানে কথা বলা একদমই অ্যালাউ নয়, তো আমি ভিতরে বেশি কথা বলবো না, খুব জোরে আমি কথা বলতে পারছি না। আর এই মাছগুলো দেখো এত সুন্দর, রূপোর মতো চকচক করছে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রায়গঞ্জের সুবিখ্যাত আর এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাস, যেটা মানে সকলের কাছে পরিচিত, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেন্সেটারি, তো আমরা যেটাকে কুলিক ফরেস্ট নামে চিনি। আমি একদম গেটের সামনে চলে এসেছি, এটাই কুলিক ফরেস্টের গেট। তো এবার আমি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো, কুলিক ফরেস্ট কেন এত বিখ্যাত, এখানে কী কী ধরনের পাখি আসে, কী কী রয়েছে ভিতরে, তো ভিডিওর সাথে থাকুন, লেটস স্টার্ট। প্রথম যে বড় গেট রয়েছে কুলিক ফরেস্টে, তো আমরা গেটের ভেতরে ঢুকছি, আর এখানে লেখা রয়েছে যে বাংলায় লেখা আছে প্রতি সোমবার ফরেস্ট বন্ধ থাকে, প্রত্যেক সোমবার ফরেস্ট বন্ধ থাকে, আর বিভিন্ন ধরনের এখানে বিজ্ঞাপন দেওয়া রয়েছে। তো চলুন ভিতর দিকটা যাই, আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটবো, কত মূল্য। যারা আসে দূর থেকে তাদের জন্য বসার জায়গা রয়েছে, আর বিভিন্ন ধরনের পাখির ছবি দেওয়া রয়েছে টোটালটাতে, এই যে টোটালটা দেওয়া আছে, খুবই সুন্দর। আর নেচারকে যারা ভালোবাসে তারা তো অবশ্যই এখানে আসবে। গাইজ, আমি একদম টিকিট কাউন্টারের সামনে, এটা টিকিট কাউন্টার, আর এখন টিকিট কাটবো, এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো। গাইজ, আমার টিকিট কাটা হয়ে গেছে, আর এবার টিকিট এখানে একজন আছেন, ওনাকে টিকিটটা এখানে দিব, আর অর্ধেকটা এখানে টিকিট ছিঁড়ে দেবে, যেটা আমার পাশে রাখতে হবে, কারণ আমি যখন ফরেস্টের ভিতর দিকতে থাকবো আর ভিতর দিকটাতে কেউ বলতে পারে যে কি কারণে আমি ঢুকছি, আমার কাছে টিকিট আছে কি না, তো সেটা একটা প্রুফ থাকবে, তার জন্য হাফ ওরা নেবে, হাফ আমার কাছে থাকবে। আমরা টিকিট পেয়ে গেছি, তো গাইজ এটা হচ্ছে মেন গেটের এই জায়গাটাতে, আর এদিক দিয়েও অনেকে যায়, তো আমরা এদিকটাতে যাব না, আমরা এদিকটাতে যাব, আর আমার সাথে আছে আমার আঙ্কেল, তো আঙ্কেল হাই করে দাও, আঙ্কেল আমার সাথে আছে, তো আঙ্কেলের সাথে দুজনে মিলে আমরা ফরেস্ট ঘুরবো। গাইজ, আমি এখন আছি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, তো এবার আমরা উপরে যাব আর দেখাবো কী কী আছে। গাইজ, এটা লক আছে, দুঃখের বিষয়, এটা দেখাতে পারলাম না, তো আমরা আরও সাইডটা ঘুরে দেখাচ্ছি।
গাইজ, এখানেও খাঁচার মধ্যে অনেকগুলো পাখি আছে, আমি এটা ঠিক নাম বলতে পারছি না, ওই সাইডটাতে অনেকগুলো আছে, ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে ফাইনালি ভিতরে ফরেস্টে চলে আসছে, আর এটা একটা ছোট্ট ব্রিজের মতন, এটা পার হয়ে সামনের দিকটাতে যাব। এই জায়গাটাতে যে প্রকৃতির যে এত গাছপালা রয়েছে, তো গাছপালাতে কী হয়েছে, বাইরে যতটা উষ্ণতা ছিল গরমে, তো এই জায়গাটাতে ওর থেকে মানে 50% কম, অনেকটা ঠান্ডা। আর আপনারা যদি এখানে আসেন মানে প্রচণ্ড মজা পাবেন, আর বাচ্চাদের নিয়ে আসবেন, তবে খেয়াল রাখবেন যে কেউ যাতে রাস্তা থেকে নিচে না যায়। যেমন ধরুন পাশে প্রচুর জঙ্গল আছে, তো এই জঙ্গলটাতে সাপকামড় থাকতে পারে, তো আপনারা গেলে পরে যে রাস্তা বরাবর দেওয়া রয়েছে এই রাস্তা বরাবরই ঘুরবেন। এখানে পাশেই রয়েছে টয়লেট ছেলেদের জন্য মেয়েদের জন্য, আর এদিকে সামনে দেখা যায় এটা কি, যে দেখবো এটা কি, ও তো গাইজ এটা কমিউনিটি সেন্টার, এখানে হয়তো বিভিন্ন ধরনের যে স্কুল থেকে বাচ্চারা আসে, আর এই জায়গাটাতে হয়তো তাদেরকে বোঝায় শেখায়। আর আমি একটু ভিতর দিকটা ঢুকে দেখাবো আপনাদেরও। এই জায়গাটাতে হয়তো শেখায়, আর কমিউনিটি সেন্টারে খুব সুন্দর একটা হল, ফ্যান চলছে, বসার সিটও রয়েছে। রয়েছে যায় দেখা যাক, খাঁচার মতন রয়েছে, কিছু আছে নাকি। এই জায়গাতে কোনো পোস্টার নেই, কি রয়েছে দেখি। ও গাইজ, ওই যে ওখানে পাখি রয়েছে, কাঠবিড়ালি রয়েছে, এখানে সম্ভবত পায়রা রয়েছে, ওই যে কাঠবিড়ালিগুলো নাচানাচি করছে, কাঠবিড়ালি রয়েছে এদিকটাতে। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কেউ আসতে চান এখানে, তো আসতে হলে আপনারা কলকাতা থেকেও আসতে পারেন, এদিকে নর্থ বেঙ্গল এই সাইড থেকেও আসতে পারেন। তো রায়গঞ্জের সুবিখ্যাত এই যে পক্ষী নিবাস, এখানে বিভিন্ন ধরনের পাখিরা আসে, এই মে জুন মাসে আসা শুরু হয়ে যায়, আসার পরে এরা এখানে ডিম পাড়ে, বাচ্চাগুলোকে লালন পালন করে, লালন পালন করার পর যে বড় হয় উড়তে শেখে, তারপরে ঠিক ডিসেম্বর জানুয়ারির দিকে আবার এরা রওনা দিয়ে দেয়। তো এখানে প্রচুর পরিমাণে পাখি আছে, তো খবর ইন্টারনেটের মাধ্যমে আমি জানতে পারি যে এখানটায় প্রায় এর আগের বার যে পাখি এসেছিল 98,000 এটা খুব বড় একটা সংখ্যা, যাতে এত সংখ্যা পাখি এখানে এসেছিলো। আর এখানকার যে যারা রয়েছে তারা, তাদের কথাতে জানতে পারলাম যে এবারে আরও বেশি পরিমাণে সংখ্যায় আসতে চলেছে পাখি, তো এবার খুব বেশি মজা হবে। আর আমি চেষ্টা করব ওই সময়টাতে একটা ভিডিও করার, কারণ প্রচুর পাখি থাকে। তো গাইজ, বেশি কথা না বলে আমি এবার দেখাতে চলেছি, সামনেই নীল গায়ে রয়েছে, যেহেতু এগুলার কালার নীল নয়, তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব, অনেক দূরে বসে চলেছে। ওই যে গাইজ, ওই দিকটাতে, আর এগুলা সম্ভবত নীল গায়ের বাচ্চা। আর ওই সাইডে আর একটা খাঁচা রয়েছে, ওই যে দূরে, ওগুলা কিছুটা নীল হয়েছে গায়ের রং। ওই যে গাইজ, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক, আর আপনারা এখানে আসলে পরে খুবই কাছ থেকে দেখতে পারবেন, আর এখানে আসলে পরে আপনারা ফ্যামিলি সহকারে আসতে পারেন, কারণ এখানে বাচ্চাদের অনেক কিছু দেখার আছে, শেখার আছে। তো এবার আমি ফরেস্টের ওই দিকটাতে যাব। গাইজ, এখন আমরা একটা মোড়ের মতন জায়গায় চলে এসেছি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ,
মানে তিনটা রাস্তায় ভাগ হয়ে গেছে। তো এই জায়গাটাতে সুবিধার জন্য এখানে কার্ডবোর্ডে সমস্ত কিছু লিখে দেওয়া হয়ে গেছে। এখানে কি কমিউনিটি সেন্টার, তো কমিউনিটি সেন্টার আমরা ঘুরে নিচ্ছি। আগে এদিক থেকে আসছিলাম, যেহেতু আমরা ফরেস্টের এই রাস্তাটা ধরছি আর ওই দিকটাতে ঘুরে সকলে আমরা এই দিকটাতে ঢুকে গেছি। আর ওয়াশরুম, ওয়াশরুমে দেখা হয়ে গেছে, ওই দিকটাতে ওয়াশরুম আর অ্যাভরিয়ান অ্যান্ড অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামের রাস্তাটা এইদিকে। বিভিন্ন গাছের নাম দেওয়া আছে, এটা যেমন চিকরাসি, চিকরাসি গাছ। তো এগুলা পোস্টার না থাকলে আমরা বুঝতেও পারতাম না এই গাছের নামগুলো। সুবিধা খুবই গাছকে পরিচয় করার জন্য। আর এখানে অনেক জায়গায় আমি দেখলাম যে বিভিন্ন ধরনের স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, তাদের পরিচয় করে দেওয়া। বিভিন্ন ধরনের জিনিস আছে, অ্যাকোরিয়াম আছে, আমরা অ্যাকোরিয়ামের দিকেও যাব, ভিডিওর সঙ্গে থাকুন। তার আগে আমি এই রাস্তাটা দেখাবো গাইজ। রাস্তাটা এত সুন্দর আর ঠান্ডা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম নির্ঝুম শান্ত রাস্তা। গাইজ আমরা আরেকটা টাওয়ারের কাছে চলে আসছি, এই যে উপরে, এটা 2 নম্বর টাওয়ার, এই যে। তো 2 নম্বর টাওয়ারে আমরা উঠে দেখব যে এখান থেকে কী কী দেখা যায়, কী কী দৃশ্য, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখুন। গাইজ উপরে চলে আসছে ওয়াট টাওয়ারে, আর এটা 2 নম্বর টাওয়ার। আর এখানে এত সুন্দর হাওয়া, আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নেব, সাথে আঙ্কেলও আছে। আমরা খুব হাফসে গেছি উপরে ওঠানামা করতে করতে। আর এখানকার যে ভিউটা আছে, পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। এই ফরেস্টের প্রায় গোটা রাউন্ডটা না, অর্ধেক রাউন্ডটা নদীটা এইভাবে করে পেঁচানো, আর তার জন্যে ওয়াচ টাওয়ারে উঠলে পরে একদম পাশ থেকে দেখা যায়। এই জায়গাটা খুবই সুন্দর বিশ্রাম নেওয়ার জন্যে, দারুণ একটা জিনিস। ভাবলেও কেমন একটা অবাক লাগে এত দূর থেকে আসে, আর এত বড় একটা পক্ষী নিবাস সাইবেরিয়া, আর সাইবেরিয়া থেকে থাকে তারা আসে। ওয়াও, ভাবলে কেমন যেন লাগে একটা। আর আপনারা অবশ্যই আসবেন, এখানে আসলে খুবই মজা পাবেন, খুবই মজা পাবেন। আর আমি আশা করি যে আমি এই ভিডিওর মাধ্যমে আরও কিছু তথ্য দেব, যাতে আপনাদের খুব সহজ হয়ে ওঠে। আর এখানকার আপনারা দূর থেকে এলে পরে আপনাদের থাকার ব্যবস্থা, হোটেল রয়েছে প্রচুর, পাশে NH-12, তো NH-12-এর পাশে প্রচুর হোটেলও রয়েছে। তো আশা করি কারো এখানে কোনো রকমভাবে সেই রকম অসুবিধা হবে না। ও গাইজ, একদম ইমাজিং, কি বলবো, মানে চোখ থেকে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। প্রত্যেকটা গাছে, উপরে প্রত্যেকটা গাছে ফলের মতন ঝুলে আছে, কালো কালো। আমি প্রথমে বুঝতেই পারিনি এগুলো বাদুর, মাঝে মাঝে মানে চেঁচাচ্ছে চিচি করে। ওয়াও, কি বলবো গাইজ, অ্যামাজিং। আপনারা চোখে না দেখলে একদমই বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই আসবেন আর এই দৃশ্যগুলোকে নিজের মানে নিজের চোখে কাছ থেকে দেখবেন, এত মানে আনন্দ পাবেন। আর এই জিনিসগুলো মানে আমরা বাইরে সহজে দেখতে পাই না। তো গাইজ দেখেন, ওই যে ওয়াও, বিউটিফুল। মানে এখানে আসাটা মনে হচ্ছে যে আসে ভুল করেনি, খুবই সুন্দর জায়গা। আর চারিদিকে দেখতে পাচ্ছেন গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগা আছে, প্রত্যেকটা কিছু কিছু গাছের নামও দেওয়া আছে, যাতে আমরা গাছের সঙ্গে পরিচিত হই, বিভিন্ন ধরনের গাছ। আর বাদুর টাওয়ারে যে গেছিলাম সেখান থেকে দেখা যায়নি, কিন্তু এখানে এত বাদুর আছে প্রচুর, আপনারা ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন না, বিশাল উপরে আছে। ওয়াও গাইজ, আমি এই বোর্ডটার সামনে আছি আর এখানে কিছু সতর্কবার্তা দিচ্ছে, তো আমি সতর্কবার্তা কিছুটা পড়ার চেষ্টা করব। প্রথমত আছে যে পরিবেশ যে রয়েছে একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আর ডাস্টবিনকে অবশ্যই ব্যবহার করবেন, আর এখানে নিরাপত্তা পালন করবেন অবশ্যই, চলার সময় সতর্ক থাকতে বলছে। আর দিক নির্দেশ পালন করুন, এই যে দিক নির্দেশগুলো আছে এগুলো পালন করতে বলছে। শিশু ও
পাখিদের এই সমস্ত কিছু যে যারা পশু পাখি ছোটো বাচ্চারা এই সমস্ত কিছু ঠিকঠাক রাখতে হবে। আর প্লাস্টিক আবর্জনা এগুলো নিষিদ্ধ একদমই এখানটায়। আর জোরে চেঁচামেচি তো একদমই করবেন না, আর সতর্কভাবে চলতে হবে। রাস্তার যে ঘাটগুলো রয়েছে, জঙ্গল রয়েছে, এগুলো তো একদম সতর্কভাবে চলবেন। তো এবার আমরা আরও ফরেস্টের ভিতর দিকটাতে যাব, ভিতর দিকটা গিয়ে দেখব কি রয়েছে। গাইজ, আবারই তিনটা রাস্তার মাঝখানে চলে আসলাম। তো এটা একটা ভুলভুলিয়া টাইপের হয়ে গেছে যেহেতু জঙ্গল, আর যারা অচেনা তাদের জন্য তো একদমই মানে পয়েন্টিং না দেখে যাওয়া উচিতই না, কোথায় কি লেখা আছে চিহ্ন করা এই দেখে যেতে হবে। তো এখন এই দিকটা চিহ্ন করা আছে অ্যাভিরিয়ারি অ্যাকোরিয়াম। তো এই অ্যাভিরিয়ারি অ্যাকোরিয়াম এই দিকটাতে, তো আমরা এই দিকটাতে এখন যাব না, আমরা পরে যাব। তো এবারে আমরা এই দিকটাতে যাব। এই দিকটাতে একটা সুন্দর ছোট্ট ব্রিজ আছে, এটা লোকেশনটা খুবই সুন্দর, সকলে এখানে সেলফি ক্লিক করছে। চলুন ভিতর দিকটা দেখা যাক। গাইজ, এই সেই ছোট্ট একটা ব্রিজ, একটা ক্যানেলও বলতে পারেন। আর এদিক দিয়ে জল পাস হচ্ছে, কচুরিপানা হয়ে গেছে জলগুলোতে, গ্রিন একদম, ফটোগ্রাফির জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো আঙ্কেল এখানে দাঁড়িয়ে গেছে, আর আঙ্কেল হাই করে দিচ্ছে, তোমরা হাই করে দাও। আর এই দিকটাতেও রাস্তা চলে গেছে সামনের দিকটাতে, খুবই সুন্দর, আমি তো খুবই এনজয় করছি, আর আশা করি আপনারা আসলেও এনজয় করবেন, খুবই আরামদায়ক জায়গা। আর এবারে আমরা যাব ওই দিকটাতে, ওই দিকটাতে অ্যাকোরিয়াম আছে আর কিছু বার্ড আছে। তো আমরা ওই দিকটা দেখে আপনাদের অ্যাকোরিয়ামটা দেখাবো। গাইজ, আমার পিছনে একটা পুরাতন টাওয়ার, আর এই টাওয়ারটা বন্ধ করে দিয়েছে, এটা হয়তো দুর্বল হয়ে গেছে, কারণ পুরাতন টাওয়ার, এটা আগেকার হয়তো। আর এখানে বহু ধরনের লোক আসছে, ছেলে মেয়েরা ঘুরতে আসে, আর পাশের লোকাল যারা আছে তারা আসে। তো আমি চেষ্টা করব এই দিকটা দেখানোর। গাইজ, এবারে একটা খুব সুন্দর জায়গায় আসছি, আর এই জায়গাটা একটা ঘাটের মতন বানানো আছে। এখানে আগে বোর্ডিং হতো, এখন বোর্ডিং হয় না, বোর্ডগুলো খারাপ হয়ে গেছে। তো যেটা খুব সুন্দর দৃশ্য সেটা হচ্ছে যে পাখি, অনেকগুলো পাখি চলে এসেছে, আর ক্যামেরাতে জানি না দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। তো আমি দেখানোর চেষ্টা করব। ওই যে উপরে এখন পাখিরা আসা শুরু হয়ে গেছে, যেহেতু মে জুন মাস চলছে। তো এই মাসে সমস্ত আরও পাখি আসবে যত দিন বাড়তে থাকবে। তো এখন তারা বাসা করছে আর থাকার ব্যবস্থা করছে। তো আমি এখন ওই দিকটা যাব, আর ওই দিকটা গিয়ে আরও দেখানোর চেষ্টা করব কাছ থেকে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম অ্যাভিয়ারির কাছে, আর অ্যাভিয়ারিতে আমরা ঢুকে দেখব যে এখানে কী কী আছে। এখানে বিশাল বড় একটা খাঁচা বানানো আছে, আর যেখানে বিভিন্ন ধরনের পাখি রাখা আছে, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো এখানটায় পোস্টারও দেওয়া আছে, এটা হচ্ছে কুকেটিয়াল, আমি ঠিক বলতে পারছি না, কুকেটিয়াল। আর এখানে জাভা স্প্যারো, জাভা স্প্যারো, বিভিন্ন ধরনের পাখি। গাইজ, এটা দেখতেও খুবই সুন্দর লাগছে যে এত বড় একটা খাঁচার মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি, কোথাও ছোট কোথাও বড়, ওই যে ওই সাইডে বিভিন্ন কালারফুল, দেখতে একদম বিউটিফুল, মানে খুবই সুন্দর, এত সুন্দর কি বলবো। আর ওই পাশে বড় বড় পাখি আছে, ওয়াও নাইস,
মানে খুবই আনন্দ লাগছে আর মনটা একদম মানে ভরে যাচ্ছে যে এত সুন্দর নেচারের সঙ্গে মানে মনে হচ্ছে মিশে যাচ্ছে। ওয়াও, এবারে ভিতরে যাচ্ছি। আর গাইজ, এখানে কথা বলা একদমই অ্যালাউ নয়, তো আমি ভিতরে বেশি কথা বলবো না। আর টোটালটা এসি, লাইটও অফ করা আছে, আমি যতটা সম্ভব দেখাবো। তো ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন। গায়েস, এখানটায় খুব জোরে আমি কথা বলতে পাচ্ছি না। আর এই মাছগুলো দেখো এত সুন্দর রূপোর মতো চকচক করছে, আমি কাছ থেকে দেখাচ্ছি। ওয়াও, এখানটায় সমস্ত কিছু সামুদ্রিক মাছ যেগুলো আমরা সহজে দেখতে পারি না। আর এরপরে আর একটা অ্যাকোয়ারিয়াম আছে যেটা হচ্ছে লোকাল ফিশ যেগুলো হয় সমস্ত কিছু আছে। তো এখানটায় খুব বেশি মজা লাগছে কারণ এটা এসি রুম, খুবই ঠান্ডা। তো আমরা এবার এখান থেকে বের হব, বের হয়ে তারপর লোকাল ফিশগুলোকে দেখাবো। ও, এসি থেকে বার হলে কেমন লাগে সবাই জানে। আর আমাদের এই অ্যাকোরিয়াম দেখা হয়ে গেল। এবারে আমরা এখানে জুতো খুলে ঢুকতে হয়, তো আমরা জুতোগুলো পরে নেব আর এবারে লোকাল ফিশগুলো দেখব। গাইজ, এই জায়গাটা খুব সুন্দর করে বানানো, এখানে অনেক মাছ আছে। এখানে হয়তো ড্রাগন ফিশ আছে, কালো কুচকুচা। এই যে আর এই জায়গাটাতে ঘেরা আছে, এখানে প্রচুর খরগোশ আছে। ওই যে খুবই গরম লাগছে। আর এবারে এই অ্যাকোয়ারিয়ামটাতে ঢুকবো, এখানে সমস্ত লোকাল ফিশ আছে যেগুলো আমরা দেখতে পারি, শাটি পুঠি বিভিন্ন ধরনের। গায়েজ, আমাদের কুলিক ফরেস্ট ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর পুরোপুরিভাবে দেখতে গেলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগে। আর আমি সেই রকমভাবে কোনো খাওয়ার নিয়ে এখানে ঢুকিনি। আর পানীয় জলের ব্যবস্থা আছে, সেটা একদম সামনের দিকে, তো প্রায় শেষের দিকে। এখানে একটা পুরাতন ওয়াচ টাওয়ার আছে, এটা আগেকার হয়তো, এটা ইউজ করতে দেয় না।
ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করবে। আমি এই রকম ধরনের ভিডিও আনি আর সবার আগে আপডেট আপনারা পাবেন। যদিও ভিডিওটি ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা ঘুরতে এসেছেন বা আসবেন। আমি কমেন্টে আপনাদের বলে দেবো যে কী কী সুবিধা এখানে পাওয়া যেতে পারে। তো ভালো থাকুন আর দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ, সবার সাথে সবার পাশে।